নমস্কার বন্ধুরা, ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি মুনমুন, আর আজকে আমি চলে এসেছি নৈহাটিতে। আর মাত্র একদিনের অপেক্ষা মায়ের আগমনের। বড় মার এই বছর হলো শতবর্ষ। তার আগের দিনই মানে 11 তারিখ আমি চলে এসেছি নৈহাটিতে, আর আপনাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটা শেয়ার করব। কীভাবে পুজো দিবেন, কখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে, আর নবনির্মিত মন্দির আপনারা কখন দর্শন করতে পারবেন, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করব নৈহাটি স্টেশন থেকে একদম বড় মায়ের পুজো মণ্ডপ পর্যন্ত। ভিডিওটা দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা আজকের ভিডিওটার মধ্যে থেকে পেয়ে যাবেন। প্রথমে দেখুন, আমি নৈহাটি জংশনে নেমে পড়েছি। এখান থেকে মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। স্টেশনে এসেই দেখলাম প্রচুর ঢাকি দাদারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। এদিকে হলো নৈহাটি স্টেশন, আর এইদিকে হলো বড়মার রাস্তা। রাস্তা দুই ধারে প্রচুর ফুলমালা দোকান আছে, আলতা সিন্দুর সব কিছুই পাওয়া যাবেন। চলুন ভিডিওটা শুরু করি আর আপনাদের সবাই শেয়ার করতে থাকি। নৈহাটিতে কিন্তু বড়মার পুজো ছাড়াও প্রচুর কালী পুজো হয়ে থাকে, আর এখানে কিন্তু সব মায়েরই মূর্তির দেখছি অনেক বড় বড় প্রতিমা। দেখতেই পাচ্ছেন এই প্রতিমাটাও কিন্তু অনেকটা বড়। আর এই পুজোটার নামটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এই যে বেচা কালী। আমিও কিন্তু নৈহাটিতে আজ প্রথমবার এসেছি, আর প্রথম মানে আমিও 100 বছরের পুজোটা দেওয়ার জন্যই আজকে মায়ের উদ্দেশ্যে এখানে এসেছি। তো সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা পুজো কীভাবে দিবেন, নতুন যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দিরে মায়ের দর্শন কখন পাবেন, কী কী রেস্ট্রিকশন থাকছে, সব কিছুই থাকছে আজকের ভিডিওটাতে। তারপরে চলে এলাম দ্বিতীয়, এই যে দ্বিতীয় মায়ের মূর্তিটা, এখানে কিন্তু তারা মা। আর তারা মায়ের রূপটা দেখুন কী সুন্দর লাগছে, প্রতিটা মূর্তি কিন্তু খুব সুন্দর। বাট এখনও কিন্তু সব ঠাকুরের রং কমপ্লিট হয়নি, তো আমি আপনাদের সঙ্গে একে একে শেয়ার করতে থাকছি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন, আজকে চলে এসেছি আমি নৈহাটি বড়মার কাছে। আপনারা সকলেই জানেন যে বড়মার 100 শতবর্ষ, তো আজকে চলে এসেছি, আজ হলো 11 তারিখ, একদম বড়মার পুজোর আগের দিন।
তো আজকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি যে কিরকম কি প্রস্তুতি চলছে লাস্ট মিনিটে সবটাই থাকছে আজকের ভিডিওতে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবেন। চলুন যাই আর দেখা যাক, ভিতরে তো ঠাকুরের ফটো তোলা বারণ আছে, তো যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি না পারি আপনাদের সঙ্গে বাইরে এটা শেয়ার করবো। এখানে বড় মার এখানে মূর্তি তৈরি হচ্ছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকুন। এটা হলো বড় মার সেই মূল মন্দির যেটি শতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে, কষ্টি পাথরের যে মূর্তিটি বড় মায়ের তৈরি হয়েছে সেটি, আর এটা হলো সেই মন্দিরটি, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর এখানে সমস্ত নিয়মাবলী আমি দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে। প্রথমেই বলে রাখি, কাল থেকে মানে 12 তারিখ থেকে কিন্তু 16 তারিখ পর্যন্ত কিন্তু বড় মার যে নবনির্মিত মন্দিরটি স্থাপিত হয়েছে সেটা কিন্তু বন্ধ থাকবে। তো আমরা এখন চলে এসেছি ডালা দেওয়ার জন্য, আর দেখুন এক এক জায়গায় এক একটা ডালা নেওয়ার জায়গা আছে। যেহেতু আমি মায়ের পুজোর উদ্দেশ্যে এখানে শাড়ি, আলতা, সিঁদুর আর মাকে যা আনুষঙ্গিক দেওয়া হয়ে থাকে সেগুলো দেব, তো সেই লাইনটা ছোট ছিল, আর আমি এখানেই ফুল মিষ্টি এগুলো দিয়ে দিলাম, তো খুব সহজেই সেজন্য আমাদের এখানে ডালাটা দেওয়া হয়ে গেল। তারপরে এই যে দাদারা এখানে নাম গোত্র এখানে লিখে নিচ্ছে, আর আমাকে একটা কুপনের স্লিপও দিয়ে দিল, সেটা প্রসাদ আনতে যাওয়ার জন্য মানে পুজো হয়ে যাওয়ার পরে। এছাড়াও কিন্তু এখানে ফলের আলাদা লাইন আছে, এছাড়া মিষ্টিরও আলাদা লাইন আছে, এভাবে প্রচুর লাইন আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা ভক্তের সমাগম হয়েছে, এগুলো সব কিন্তু মানুষ পুজো দিয়ে বেরিয়ে আসছে। তো চলুন আপনাদেরকেও একবার মন্দিরটা আরও একবার দেখিয়ে দিই, আর তারপরে চলুন আমরাও যাই যে মায়ের যে লাইনটা পড়েছে পুজো দেওয়ার নবনির্মিত মন্দিরের জন্য সেটা কত দূর পড়েছে। আর এছাড়া তো বড় মায়ের মূর্তি তৈরি হচ্ছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আপনাদের সঙ্গে মায়ের এইটুকু রূপী আমি শেয়ার করতে পারলাম, যেহেতু ভিডিও একদমই অ্যালাউ করছে না, এমনকি ফটো তুলতে উনারা বারণ করছে। তো এই যে দেখুন এখানে বড় মা অনেকটাই কিন্তু বড় মার সাজসজ্জা শুরু হয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছেন কত কত মানুষ একসঙ্গে কাজ করছে। আর বড় মার মূর্তিটা সত্যি এতটাই বড়, আমি যেহেতু আপনাদেরকে প্রথমেই বললাম যে আমিও কিন্তু ফার্স্ট টাইম আজকে এসেছি বড় মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে, আর এসে সত্যি এত সুন্দর লাগছে যেটা সামনে থেকে না দেখলে মানে বলা সত্যি আর বোঝানো খুবই দুষ্কর, খুব সুন্দর লাগছে। আর সকলে তো বলেই থাকে যে মা কাউকে খালি হাতে ফেরান না, তো মায়ের কাছে বাস এই একটাই, সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক, খুব সুন্দর লাগলো দেখে। যেহেতু প্রথম দিন আপনারা বুঝতেই পাচ্ছেন ভিড়টা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর এই যে দেখুন বাবা ভোলানাথ এই বছরের 100তম বর্ষে বাবা ভোলানাথের সাজ মোটামুটি কমপ্লিট, মায়ের সাজ সবেমাত্র শুরু হয়েছে। ঠাকুরটা এতটাই বড়, মানে বারবারই আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এবার আপনাদেরকে বলে দিই বড় মার যে মূল পুজোটা হবে সেটা কিন্তু হবে রাত 12টা নাগাদ, আর অঞ্জলি দেওয়া হবে রাত্রি 2টো থেকে, তারপরে ভোগ প্রসাদ বিতরণ শুরু হবে। আর এখানে একবার দেখুন মানুষের কতটা ভিড়। দেনা মা সাধ হয়েছে পরিয়ে
পূজা কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই নৈহাটি পৌরসভাকে, আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, আমরা ধন্যবাদ জানাই ইলেকট্রিসিটি বোর্ডকে, এছাড়াও আমরা ধন্যবাদ জানাই সকল। আজকেও কিন্তু দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। এখানে বলা হয়ে থাকে যে যা মানত করে সেটা পূর্ণ হলে মাকে দণ্ডি কেটে মায়ের মানসিকের পুজো দেওয়া হয়ে থাকে। এই দণ্ডি কাটাটা কিন্তু কালকে মানে কালী পুজোর দিন ভোর 3-4 থেকে শুরু হবে, তারপরে কিন্তু এই দণ্ডি কাটা চলতে থাকবে। তো আজকেও এসে দেখলাম কিন্তু অনেকে আজকে দণ্ডি কাটছেন। আপনারা নির্দিষ্ট সময় মেনে অংশগ্রহণ করুন, এটাই আপনাদের সাথে এখান থেকে দেখুন লাইনটা আরো ঘুরে গেছে সামনে, এই যে ফেরিঘাট, ফেরিঘাটের এখানে পাশ দিয়ে লাইনটা ঢুকে গেছে একদম দূর দূরান্তে, আর এই যে হলো ফেরিঘাট, এই যে লাইন 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 দেখুন এগিয়েই চলেছে, শুধু রাস্তার পর রাস্তা এগিয়ে চলেছে লাইন। আর প্রচুর পুজো হয় নৈহাটিতে বড়মা ছাড়াও, তো সামনে দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল খুব সুন্দর লাগছে, তো সেটা শেয়ার করব। এই যে এই প্যান্ডেলটার কাছে এসে লাইন শেষ এখানে, আর এই যে দেখুন এই প্যান্ডেলটা খুব, এই প্যান্ডেলটা দেখুন কি সুন্দর বানিয়েছে, দারুণ লাগছে। নন্দীজি সামনে আছেন, খুব সুন্দর লাগছে, এত সুন্দর। চলুন আপনাদের সঙ্গে প্যান্ডেলটা পুরো শেয়ার করি, পুরো এটা থিমের পুজো।
এই মন্দিরেও সমস্ত ধরনের পুজো হয়, মানসিকের পুজো, নিত্য পুজো, এই যে এখন যেটা হচ্ছে, এছাড়া কালকের পুজো, কালকের পুজোরও সমস্ত প্রস্তুতি এখানে শুরু হয়েছে। প্রতি মঙ্গল শনিবার এখানে মায়ের প্রসাদও দেওয়া হয়ে থাকে, এই যে তার প্রস্তুতি চলছে। এইটা হলো কালকের মায়ের পুজোর জন্য, আর যেটা আজকে দেখালাম ভোগের প্রস্তুতি হচ্ছে, এটা মঙ্গল শনিবার, প্রতি মঙ্গল শনিবারই এখানে খাওয়ানো হয়ে থাকে, তার জন্য কোনো রকমের কোনো কুপন, কোনো চাঁদা কিছুর দরকার হয় না। আর রাত সন্ধেবেলাতেও দেওয়া হয়ে থাকে, সেটা হয়ে থাকে এখানকার নৈহাটি যে আদিবাসীবৃন্দ, আশেপাশের যে মানুষজন থাকে তাদের জন্য। আর যেটা দুপুরে হয়ে থাকে সেটা হলো 1:30টার পরে, সেটা হলো বাইরের যে সমস্ত দর্শনার্থীরা মায়ের এখানে পুজো দিতে আসেন, থাকেন, তাদের জন্য খুব ভালো ব্যবস্থা। আপনারা নৈহাটি এলে অবশ্যই ব্রহ্মময়ী মায়ের দর্শন করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমি অঞ্জলিও দিলাম, খুব ভালো লাগলো, পুজোটাও খুব ভালোভাবে হলো। নৈহাটির মোটামুটি যতগুলো পুজো চলছে আপনাদের সঙ্গে সবগুলোই শেয়ার করলাম, আর লাস্ট আপনাদের সঙ্গে এই ব্রহ্মময়ী মন্দিরটা শেয়ার করলাম। আমার খুব ভালো লেগেছে, এসে এখানে অঞ্জলি দিলাম আর খুব ভালো লাগলো। তো যারা আপনারা আসবেন অবশ্যই এই মায়ের মন্দিরও দেখে ঘুরবেন, আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।